চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দরে কাজ করতে গিয়ে আশরাফুল ইসলাম নামে এক শ্রমিক মৃত্যুর ঘটনায় চার ঘন্টা কর্মবিরতি পালন করেছে বন্দর শ্রমিকরা। আজ শনিবার সকাল 10টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করে শ্রমিকরা। বন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক হারুন রশিদ জানান, গত বৃহস্পতিবার বন্দরের অভ্যন্তরে কাজ করার সময় দুই ট্রাকের মাঝখানে চাপা লেগে আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়। পরে গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর পরিপ্রেক্ষিতে আশরাফুলের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করে আজ শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। পরে শ্রমিক নেতারা বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দিলে বেলা 2টার দিকে শ্রমিকরা আবার কাজে যোগ দেয়।